ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে প্রায় 11:30 মতো, আর আমরা চলে এসেছি নতুন বাড়িতে। কালকে থেকে ছিলাম মায়ের বাড়িতে, তো কালকের সন্ধ্যাবেলা থেকে 25শে ডিসেম্বর ঋষিতের বাবার একটু ব্যস্ততার মধ্যে ছিল, যার জন্য সময় দিতে পারেনি। তো রাত্রে কেক কেটে সেলিব্রেট করেছিলাম বড়দিন ওই বাড়িতে। ঋষিতের দাদান দিয়েছিল কেক, ওকে গিফট করেছিল, তো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে ওর বড়দিনের কেকটা ওকে দাদান গিফট করেছিল আর ওই বাড়িতেই শেয়ার করেছি। ওর বাবা রাত্রে সময় দিতে পারেনি, তো তার জন্য আজকে সকালবেলায় ওর বাবা আমায় বললো যে বড়দিন উপলক্ষে আজকে আমি তোমাদের জন্য একটু ফ্রায়েড রাইস বানাবো আর তুমি চিকেনটা বানাবে। তো আমি ভাবলাম সত্যি হয়তো বানাবে ফ্রায়েড রাইস। তো তারপর আমাকে বললো তুমি চলে এসো, 11:30 বাজে তখন। তো ও গেল আমাকে ওই বাড়িতে আনতে, আমরা এলাম এই বাড়িতে। তো এসে দেখলাম যে একদম ফ্রায়েড রাইস রেডি, মানে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর চিকেনটা আমি বানাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপিটা আমি খুব একটা ভালো রান্না পারি না, যেটুকুই পারি মোটামুটি খাওয়ার মতো, তো চলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি বাবার সাথে ব্যাট বল খেলছো? তো ওদিকে দেখতে পেলে বাপ বেটা দুজন মিলে খেলা করছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। ঋষিতের জন্য হবে মাছ ভাজাটা, আর ও বাড়ি থেকে মা খিচুড়ি বানিয়ে দিয়েছিল, আমি নিয়ে এসেছি। তো ঋষিতের দুপুরের মেনু খিচুড়ি আর মাছ ভাজা, আর আমাদের জন্য চিকেন কষাটা, চিকেনটা আমি রান্না করব। আর ফ্রায়েড রাইসটা আদেও কি রান্না করেছে, কি রান্না হয়ে গেছে সেটা তোমরা খাওয়ার সময় দেখতে পাবে, এখন সিক্রেট থাক। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি করছে মুন্নু এখন? ছবি আঁকছে। মুন্নু এখন ছবি আঁকছে? খালি মাম্মা মাকলা হবে, ভালো কিছু অঙ্ক একটা গোল গোল চুপ করে দেবে, গোল গোল চুপ করে তোমার। ওরে বাবা কি চোখ করেছে, দেখো 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 কেমন আসছে, আবার লম্বা পারা না ফুলোর মতো খান, আবার ফুলোর মতো খান, বাবা ওখানে লিখো না, খাতার মধ্যে লেখো, পাতার মধ্যে লেখো সোনা। চলো টমেটো কোথায় আছে দেখি।
রাখি, ফ্রিজের ব্যাপারটা জিনিস রাখি না, যেহেতু সবসময় থাকা হয় না। তো টমেটো দেখি, টমেটো আছে কি না, আছে, এবার সবটা লাগবে না, ছোট্ট টমেটো দেখি একটা, এটাই ঠিক আছে মনে হচ্ছে। খুব একটা জিনিস নেই, এখানে মনে হয় কিছু ফল আছে, আপেল, লেবু, আর এখানে তোমার একটার মধ্যে আছে নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, একটা আছে মন্ডা, একটা আছে নলেন গুড়ের রসগোল্লা, আর ওটার মধ্যে আছে ডিম। তো চলো টমেটোটা এখন টেস্ট করতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভালো হয়ে গেছে, তাহলে এটা পেস্ট করে নিই। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর দিলাম টমেটো, নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে দেব। ঋষিতের বাবা এর জন্য বানাবো চা, চায়ের সরঞ্জাম করে চাটা দেব। আমি রান্না করছি যে বাবা, তুমি হাতে ওটা কি আছে? আচ্ছা তুমি বাবার সাথে খেলা করো, গান শোনো, আমি রান্না করে নিয়ে গে, ঠিক আছে? বাই বাই, একটু হ্যান্ডশেক করো তো শোনো। আচ্ছা না গো, ওকে, একটা হাম্পি দি দাও, ওকে। জানালা থেকে না একদম তার তোমাদের ব্যাক ক্যামেরায়,
পুজোর জানালে দেখেন একদম দেখতে পাচ্ছ রোদটা দেখা যাচ্ছে এদিকে পুরো। তো দেখো এখানে আমার চিকেন মোটামুটি রেডি, ধনে পাতা দিয়ে দিয়েছি, কষা কষাই হয়েছে, হালকা জল দিয়েছি, জলটা একটু মরে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো চিকেন রেডি, এবার এবার মনাকে একটু চান করাবো, আজকে ওয়েদারটা ভালো না, খুব ভালো করে একটা স্নান করাবো না, হালকা গাটা মুছে দেবো তেল দিয়ে। আর দেখো ওদিকে তো আমার চিকেন মোটামুটি কমপ্লিট, আর এই যে ফ্রাইড রাইস, আমায় বললো যে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম আগে রেসিপিটা দেখে, তারপর বাড়িতে তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি, কত রকমের কথা। তারপর দেখো এই দেখো রেডি ফ্রাইড রাইস একদম। তো ও ফ্রাইড রাইস বানাবো বলেছিলো, বানায়নি, রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছে ভেজ ফ্রাইড রাইস। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু, ফ্রাইড রাইস আর চিকেন। তো চিকেনটা বাইরেরটা খেতে খুব একটা পছন্দ করে না, আর চিকেনটার জন্য আমাকে বাড়িতে রান্না করতে বলেছিলো, আর ফ্রাইড রাইসটা যেহেতু অনেকক্ষণ এনেছি তাই একটু হালকা গরম করে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো, এর মধ্যে ঋষিতকে খাওয়ানো কমপ্লিট, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবাইকে কিরকম আদর দিচ্ছে, আমাকে একটু আদর দাও, আমাকে একটু আদর দাও, তুমি কি খাচ্ছ, ওটা কি হাতে কি ওটা? গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা, আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম, তারপর বিকেলে একটু চা খেয়েছিলাম, চা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে এখন সবাই মিলে বসে আছি। আরও এখন দেখো বাবাইয়ের আদর খাচ্ছে, বাবাইয়ের কোলে বসে সারাদিনই, বাবাইকে সারাদিন পেলে সারাদিনই বাবাই আদর খায়, তো এখনও দেখো আদর খাচ্ছে, বাবাইয়ের কোলে কোলে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমিও বসে আছি। তো চলো, সারা সন্ধ্যাটা কেটে গেল, তারপর এখন বাজে প্রায় 9:30 মতো, আর এখন ঋষিতের খাবার বানাতে যাব আমি, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়াবো, আর তারপর আমরা খাবো। যেহেতু চিকেনটা ওকে দিই না তাই ওর সামনে চিকেনটা আমরা খাইও না, তাই আজকে ওকে একটু আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, আর না হলে ওকে সাথে নিয়েই খাওয়া দাওয়াটা করি। তো ও শুকনো ভাত খেতে ভালোবাসে, তো আমাদের সাথে বসেই থাকে, আর আজকে যেহেতু চিকেনটা আছে সেহেতু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর খাবো। তো চলো, আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, আর 26শে ডিসেম্বর এইভাবেই সেলিব্রেট করলাম, 25শে ডিসেম্বরটা 26শে ডিসেম্বরে সেলিব্রেট করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার আগে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো। আর হ্যাঁ, আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখো সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, আর সবাইকে গুড নাইট।